ছাড়াল একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিবেশটা হয়তো বা আপনারা বাংলাদেশে দেখবেন না, তবুও বাংলাদেশের এমন একটি জেলা যে জেলাটা সবকিছুতে সমৃদ্ধশালী, সেটা নারায়ণগঞ্জ জেলা। এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আর যে পথটা দেখছেন এটা চলে গেছে সুদূর মাছুমপুর। দুই পাশে রয়েছে দৃষ্টিনন্দন গ্রাম, মাঠ, সব কিছু মিলিয়ে ভালোই। আমি এখানেই প্রথম প্রথম আসলাম, আর আমার সাথে আছেন আমারই ভাই হোসেন, হোসেন আহমেদ। তিনিও বেড়ানোর উদ্দেশ্যে আসলাম, হয়তোবা ইচ্ছা করলাম যে ভিডিও করে রাখি, কোনোদিন মনে থাকবে যে এই পথে এসেছিলাম। কারণ সবাই তো চিরস্থায়ী না, এক এক সময় এক এক জায়গা যাওয়া লাগবে, এক জায়গা চলে যাওয়া লাগবে। কারণ মানুষ শিফট করবেই, এটাই চিরন্ত সত্য। তবে রয়ে যায় বিভিন্ন প্রকার স্মৃতি। এখানে এসে দেখতে পাচ্ছি এখানকার এলাকার লোকজন খুবই মানে চাষাবাদ বা আত্মকর্মসংস্থান নিয়ে ব্যস্ত থাকে। এই রাস্তার রাস্তার উপরে আপনারা হয়তো দেখতে পারবেন, রাস্তা কেটে শাক বুনছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার লাল শাক, লাল শাক দেখতে পাচ্ছেন। এটা রাস্তা, হয়তো বা ছিল আগে ক্যানেল, ছিল ক্যানেলটা ভরাট করে এখন রাস্তায় রূপ দিয়েছে। এখন আমরা আমাদের হোসেন ভাইয়ের কাছ থেকে কিছু শুনব। আমাদের মাঝে আরেকজন ব্যক্তিত্ব রয়েছে, বিশিষ্ট ব্যক্তিত্ব, সেটা হচ্ছে আমাদের তৈবুর ভাই। উনি আমাদের সাথে আছেই, বাট উনি এখন হিসু করতে ব্যস্ত। উনি আসেন, আসবেন এবং আপনাদের সাথে কথা বলবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ হোসেন ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য।